এটা একটা খুব ইন্টারেস্টিং কোইন্সিডেন্স যে আমাদের পূজোর সাথে সাথে পূজোর এই সময় আমাদের এই ছবিটিও তৈরি হয়ে এসেছে মহিষাসুর মর্দিনী। এবং মহিষাসুর মর্দিনী অবশ্যই নারীদের জন্য একটা ডেফিনেট স্টোরি, যেখানে যে তুমি প্রতিবাদের কথা বলছিলে এক্ষুনি, যেখানে আমরা নিঃশব্দ প্রতিবাদ দেখতে পাবো। এবং ইটস এ মেটাফর যে এইটার মধ্যে কিভাবে যে মহিলা যাকে দুর্গারূপে পাওয়া যাবে এই ছবিতে, তার জীবনের বেশ কিছু মুহূর্ত এখানে মূর্ত হয়ে ওঠে। এবং ইটস বেসিক্যালি নারীদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট থিম, যেখানে আমরা নারীদের সম্মান জানাবো এবং নারীদের কাছে একটা অ্যাপোলজি লেটার দেখব। তো সেইটাই আমাদের পরিচালক রঞ্জন ঘোষ এখানে উপস্থিত আছেন। তো রঞ্জনকে আমি এক্স্যাক্টলি আমরা একটু মঞ্চে চাইবো। হ্যাঁ, যদি রঞ্জন আমাদের একটু ইনসাইট দিয়ে, আমরা একটু আহারে বলে ডাকবো আর কি। ওয়েলকাম ওয়েলকাম, গুড আফটারনুন। তো ও মোটামুটি আমাদের একটু বলতে পারবে যে মহিষাসুর মর্দিনীর ইম্প্যাক্ট কি, এবং যেহেতু ও এটা কনসিভ করেছে, ওর মুখ থেকে শুনলে আমাদের সবার ভালো লাগবে। শুভ সন্ধ্যা সবাইকে। আপনাদের এখানে আসতে পেরে, মহিষাসুর মর্দিনীকে রিপ্রেজেন্ট করতে পেরে আমি, আমার টিম এবং আমার প্রযোজক এবং ঋতুপর্ণা দি সকলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। মহিষাসুর মর্দিনী যেরকম রীতিটি বললেন, ইট ইজ আ লেটার অফ অ্যাপোলজি, একটি দুঃখ প্রকাশ করে একটি চিঠি সমাজের নারীদের প্রতি এবং সমাজের নারী এবং পুরুষের তরফ থেকে, মানে আমাদের সকলের তরফ থেকে, আমাদের ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকের তরফ থেকে নারীদের প্রতি একটি দুঃখ প্রকাশ করে চিঠি। কেন সেটা ছবিটা দেখতে হবে, এবং একদিকে আমরা মহিষাসুর মর্দিনীকে সেলিব্রেট করি, একদিকে দুর্গাপুজোর পুরো গ্ল্যামার জাঁকজমক ঝলমলে একটা ব্যাপার, আর মূর্তির পিছন দিকটাই কীরকম একটা অসম্পূর্ণতা থেকে যায়, একটা অন্ধকার থেকে যায়, একটা দেখলে কিরকম একটা গা ছমছম করে ওঠে, সেই থিমটা নিয়েই হয়তো মহিষাসুর মর্দিনী ছবিটি। এবং এটি নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য ছবি, নারীদের জন্য এবং পুরুষদের জন্য ছবি। বাকিটা সিনেমা দেখতে হবে।